কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলে জয় হোক। তো ভক্তবৃন্দ, আপনারা সকলে ভালোই আছেন? তো আমাদের যে পতিব্রতা, এখানে পতিব্রতা নিয়ে অনেকের মনে অনেক ইয়ে আছে যে পতিব্রতা নারী কাদের বলা হয়, কাদের না পতিব্রতা নারী কারা। তো পতিব্রতা নারীর কিছু লক্ষণ আছে বা গুণ আছে, সেই গুণগুলি কী কী, তো সেইগুলো এখন আমাদের অনেক মাতাজিরা আছে, এখন দীক্ষিত ভক্ত অনেক মাতাজিরা আছে, এনারা সঠিক মানে শিষ্টাচার আচরণ করছেন ভক্তিজীবন। তো এনারা হয়তো মাতাজিরা বলতে পারবেন যে পতিব্রতা নারী কাকে বলা হয়, কাকে বলা হয়। তো মাতাজি, আপনি কিছু বলবেন পতিব্রতা নারী সম্বন্ধে, কিছু বলবেন পতিব্রতা নারীর গুণগুলো কী? হরে কৃষ্ণ। প্রকৃত পতিব্রতা নারী যে কৃষ্ণ কনসাসনেস, যখন কৃষ্ণ ভক্তি করব তখন আমরা পতিব্রতাই থাকব। কেননা কৃষ্ণ ভক্তি করলে আমাদের ধর্মকে ঠিক রাখতে হবে। স্বামী নির্যাতন করবে, ঠিক আছে, স্বামী অত্যাচার করছে, ঠিক আছে, তবু স্বামী শাখা সিঁদুর ফেলবো না। কেন ফেলবো না? আমাদের ধর্মবিরোধী কাজ আমরা কখনো করতে পারবো না। কেননা আমরা কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণের চরণে আমরা আত্মসমর্পণ করেছি। এই জন্য কৃষ্ণকে যদি ভক্তি করি তাহলে আমাদের ধর্ম ঠিক রাখতেই হবে। আর যদি কেউ কায় মনোবাক্যে কৃষ্ণ ভজন করে তাহলে তার স্বামী তাকে নির্যাতনও করতে পারবে না, কারণ ভগবান তাকে রক্ষা করবেই। এই জন্য ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। প্রকৃত আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। আর কোনো সুখ নেই, ভগবানের চরণেই সমস্ত সুখ। হরে কৃষ্ণ হরি বল। তো ভক্তবৃন্দ, মাতাজি খুব সুন্দর কথা বললেন যে প্রকৃত নারী আমাদের এই এখন হচ্ছে প্রকৃত নারী, যে প্রকৃত যে কী পতিব্রতা নারী, প্রকৃত যে পতিব্রতা নারীর তার প্রধান লক্ষণ হচ্ছে তিনি হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, তিনি কৃষ্ণকে ভজন করবেন, অর্থাৎ কৃষ্ণের জন্য তিনি কর্ম করবেন, কৃষ্ণই হচ্ছেন তার প্রকৃত স্বামী, এইভাবে তিনি মেনে নেবেন। আর যে জাগতিক স্বামী, সেই স্বামী তো আমাদের কী করে, সেই জাগতিক স্বামী অনেক সময় আমাদের দুঃখ দেয়, দেহের সুখ যতদিন আছে ততদিন প্রেম থাকবে, তারপরে আর সুখই থাকে না, যেরকম গোপিকারা এরকম বলেছিলেন। সেই জন্য পতিব্রতা নারীর কিছু লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে তিনি হচ্ছেন ধার্মিক হবে, তিনি হচ্ছেন কৃষ্ণের ভজন করবে, এইভাবে পূজা পাঠ করবে, এই হচ্ছে প্রকৃত পতিব্রতা নারীর এই লক্ষণ। তাই মাতাজি বললেন যে প্রকৃত কৃষ্ণকে ভজন করেন, কৃষ্ণের পূজা করেন, হ্যাঁ, কৃষ্ণকে ভালোবাসেন, সে কী হয়, তার সকলের প্রতি তার ভালোবাসা থাকে, তার নিজের স্বামীর প্রতিও ভালোবাসা থাকে সকলের প্রতি। তো আমাদের মেন স্বামী হচ্ছেন ভগবান কৃষ্ণ, তো কৃষ্ণকেই আমাদের প্রাধান্য দিতে হবে, কৃষ্ণকেই আমাদের পূজা করতে হবে। কিন্তু শাস্ত্রে বলছে আমাদের যে স্বামী, যে আপনারা যেরকম যখন স্বামী গ্রহণ করেছেন, সেই স্বামী শাস্ত্রে বলছে স্বামী যদি অন্ধ হয়, যদি ল্যাংড়াও হয়, সে যদি বিকলাঙ্গ হয়, সে যদি অনেক ভীষণ রোগে গ্রস্ত হয়, হ্যাঁ, তারপরে কর্মক্ষমতা যদি নাও থাকে, হ্যাঁ, তো পাগল হয়, তবুও কী করতে হয়, স্বামীর যে পতিব্রতা নারী, সেই পতিব্রতা নারীর একটা কর্তব্য আছে, সে স্বামীর সেবা করা। হ্যাঁ, সে স্বামীর সেবা করবে, স্বামীকে কীভাবে স্বামীকে সেবা করে সন্তুষ্ট করবে, এই হচ্ছে পতিব্রতা নারীর লক্ষণ। যা আমরা কর্দমণিকে দেখেছিলাম যে তার পত্নী কে দেবতী, না, হ্যাঁ, দেবতী, তো দেবতী কীভাবে কর্দমণিকে এরকম সেবা করে সন্তুষ্ট করেছিলেন, এই পতিব্রতা নারীর হচ্ছে আমাদের কর্তব্য। তো পতিব্রতা নারী আমাদের শাস্ত্রে পতিব্রতা নারী অনেক শাস্ত্রে অনেক উদাহরণ আছে পতিব্রতা নারী। তার মধ্যে পতিব্রতা নারীর আমরা কিছু উদাহরণ দিতে পারি, কী কী যেরকম দিতে পারি, এক হচ্ছে কুন্তিদেবী, অনুসূয়া, তারপরে সীতাদেবী, গান্ধারী, তারপরে কৌশিকী, তারপরে মন্দারী,
সাবিত্রী, সুলক্ষণা, এরকম অনেক অনেক আছে, সাবিত্রী সত্যবান, এরকম সাবিত্রী, তো এরকম অনেক আছে, হ্যাঁ দ্রৌপদী, তো এরকম অনেক আছে যে পতিব্রতা নারী। তো আমরা এই শাস্ত্রে পতিব্রতা নারীর চরিত্র থেকে আমরা শিক্ষা পেতে পারি পতিব্রত নারীর কর্ম কী, তার লক্ষণগুলি কী কী, তার গুণগুলি কী কী পতিব্রতা নারী। তো আমাদের সেই জন্য পতিব্রতা নারীর লক্ষণ হচ্ছে এরকম, তিনি কারোর সঙ্গে ঝগড়া করবে না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে, স্বামী যেভাবেই হোক সে স্বামীকে স্বামীর প্রতি অসন্তুষ্ট হবে না। হ্যাঁ, এমনকি স্বামী যদি কৃষ্ণ ভক্তিতে বাধাও দেয়, হ্যাঁ বাধাও দেয়, শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তিতে বাধা দিলেও স্বামীকে সম্মান করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, শাস্ত্রে যেভাবে বলছে, সে যদি বিকলাঙ্গ হয়, পাগল হয়, হ্যাঁ তবুও স্বামীর সেবা করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, আর ভগবান কৃষ্ণকে জানাতে হবে, ভগবান কৃষ্ণ আমার কেন এরকম ই তুমি করো, এসে সব তো তোমারই ইচ্ছা। তো এইভাবে স্বামীর সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ি সকলেরকে সকলের মঙ্গল কামনা করতে হবে, এই হচ্ছে পতিব্রতা নারীর লক্ষণ। পতিব্রতা নারী সকলের মঙ্গল কামনা করবে, স্বামীর মঙ্গল কামনা করবে, স্বামী যা বলবে সেই স্বামীর ইচ্ছা অনুসারে চলবে, আর স্বামী স্ত্রী দুজনে যা কিছু করবে স্বামী স্ত্রী দুজনে মিলেই মিলেমিশে করবে। তো এই জন্য পতিব্রতা নারীর অনেক শক্তি, আমরা শাস্ত্রে দেখেছি পতিব্রতা নারীর অনেক শক্তি। এক পতিব্রতা নারী সূর্যের গতি রোধ করতে পারে, যে সত্য পতিব্রতা নারী, হ্যাঁ সেই পতিব্রতা নারীর ইচ্ছায় সূর্যের গতি রোধ হয়ে যেতে পারে, পতিব্রতা নারীর ইচ্ছায় মৃত দেহকে জীবন্ত করে দিতে পারে। তা আমরা শাস্ত্রে দেখেছি এরকম অনেক পতিব্রতা নারী। তো এই জন্য পতিব্রতা নারীর খুব শক্তি, সেই জন্য পতিব্রতা নারীর যে গুণ সেই গুণগুলি আপনারা জানুন, তারপরে পালন করুন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। আর মেন হচ্ছে আমাদের স্বামী হচ্ছেন, পতি হচ্ছেন আমাদের কৃষ্ণ, আমরা কৃষ্ণকে বাদ দিয়ে এই জগতে যত পতি এগুলো হচ্ছে পতি, এই যে অনিত্য পতি, অর্থাৎ এই দেহের জন্য, দেহ যতদিন আছে ততদিন এই পতি, কিন্তু দেহ যখন থাকবে না তখন আর পতিত্ব থাকে না, সেই জন্য আমাদের নিত্য পতি হচ্ছেন ভগবান কৃষ্ণ। তো কৃষ্ণকে সন্তুষ্টি বিজানোর জন্য আমাদের কর্ম করতে হবে, আর কৃষ্ণকে সেবা করতে হবে, কৃষ্ণ যদি সন্তুষ্ট হয় এই জগতে পতি, শাশুড়ি, শ্বশুর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই সন্তুষ্ট হবে। এই জগতে কলহের যুগ, এই যুগে কেউ কেউ স্ত্রী নয়, কেউ কেউ স্বামী নয়, যেরকম অনেক ঘরে পরিবারে আছে স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, এবং অনেক ঘর আছে স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, এগুলো হইলো সব আমাদের পূর্বজন্মের কর্মের ফল। পূর্বজন্মে যা কর্ম করব এই জন্মে তাই আমাদের প্রাপ্ত হবে, কিন্তু ওটাকে আমরা কী করবো, কৃষ্ণ কনসাসনেস হয়ে আমরাকে সহ্য করব। আমরা এমনিতে সহ্য করতে কখনো পারবো না, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো প্রবল। যখন আমরা জপ করব হরে কৃষ্ণ মহামন্ত্র, প্রতিদিন মঙ্গলাতি করব, এই প্রত্যেক মায়েরা প্রতিদিন মঙ্গলাতি করবে, ষোলমালা জপ করবে, আর একাদশী ব্রত করবে। একাদশী ব্রত হলে কী হবে, স্বামী যদি নির্যাতনও করে তো অন্য কোনো পুরুষের সাথে যাবে না, ইন্দ্রিয়গুলা সংযম হয়ে যাবে। তো প্রকৃতপক্ষে আমরা সবাই পারদ্য কর্মফল ভোগ করছি, এখানে কেউ কোনো স্ত্রী নয়, কেউ আমি এক পূর্বজন্মে হয়তো তার স্ত্রী ছিলাম, আমি ওকে নির্যাতন করেছি, এই জন্মে আমি কী হলাম, স্ত্রী হয়ে আসলাম, উনি আমাকে নির্যাতন করছে। এটা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। কীভাবে বের হব, আমরা সবসময় সদাই কৃষ্ণ চেতনায় থাকবো, কৃষ্ণকে ভজন করব, কৃষ্ণের মালা জপ করব, প্রতিদিন মঙ্গলাতি করব। আমাদের স্বামী মানছে না তখন আমরা কী করবো, আমরা অনেক ব্যবস্থা করব যে কীভাবে স্বামীকে এড়িয়েও ভগবানকে ভজনা করা যায়। স্বামী আজকালকে কলিযুগে সবাই মোবাইল দেখছে, রাত্রে দেরিতে ঘুমাচ্ছে, নয়টা পর্যন্ত ঘুমাচ্ছে স্বামীরা, স্ত্রীরা কী করবে, খুব সকালে যখন ওনার স্বামীরা ঘুমে থাকবে, শ্বশুর শাশুড়ি ঘুমে থাকবে, তখন উঠে ওরা মালা জপ করবে, মঙ্গলাতি করবে, ভগবানের ভজন সাধন করবে, ভগবানের জন্য সুস্বাদু প্রসাদ রন্ধন করবে, ভগবানকে খাওয়াবে, আর ভগবান খুশি হবে, আমাদের কর্মফল থেকে আমরা বেরিয়ে আসবো। এটাই প্রকৃত কৃষ্ণ কনসাসনেস। হরি বল। সবার মধ্যে চরিত্রহীন আছে, স্ত্রীদের মধ্যেও আছে, পুরুষদের মধ্যেও আছে, এগুলো সব আমাদের কর্মফল অনুযায়ী আমাদের বুক করতে হবে। কলহের যুগ, চৈতন্য মহাপ্রভু যেন বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে শ্রীকৃষ্ণের নাম। হরি বল। তো ভক্তবৃন্দ, তো প্রতিব্রতা বলতে বোঝা যাচ্ছে যে নিজের স্বামী ছেড়ে অন্য কোনো স্বামীর দিকে তার দৃষ্টি যাবে না, প্রথমত নিজের স্বামীর প্রতি তার দৃষ্টি আকর্ষণ থাকবে, নিজের স্বামীর প্রতি সন্তুষ্ট, নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে বেশি হাসাহাসি করবে না,
হ্যাঁ, আর প্রতিভাতা নারীদের কিছু লক্ষণ আছে, তারা অশ্লীল কোনো কাপড় পরবে না। হ্যাঁ, প্রতিভাতা নারীরা সবসময় তার শ্বশুর শাশুড়ি সকলকে সন্তুষ্ট করে ঘরের সুখ, ঘরের যে সেবা কার্য খুব সুন্দরভাবে সেবা কার্য করবে। হ্যাঁ, তো স্বামী শাশুড়ি শ্বশুর শাশুড়ি কথা মতন মেনে চলবে। হ্যাঁ, এইভাবে মেনে চলবে। প্রতিভাতা নারীর আরও কিছু লক্ষণ রয়েছে, তারা কী করবে, স্বামী যা বলবে সেইভাবেই তারা চলার চেষ্টা করবে। স্বামীর সুখ হচ্ছে পত্নীর সুখ, তো এরকম মেনে নেবে। হ্যাঁ, স্বামীর সুখ পত্নীর সুখ, আর পত্নীর স্বামীর দুঃখ হচ্ছে পত্নীর দুঃখ, তো এইভাবে সুখ দুঃখ দুজনের মধ্যে সমভাবে বেটে নেয় এরা। তো তারপরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া থাকবে না, কোনো কিছু করতে গেলে স্বামী স্ত্রী সবসময় একভাবে আলোচনা করে কোনটা করা ভালো হবে না করে এরকম আলোচনা করবে, তো এইভাবে করা উচিত। তো কোনো যদি কোনো কোনো স্বামী যদি কোনো স্ত্রীর কথা না শোনে, হ্যাঁ, স্ত্রীর যে এত শক্তি, স্ত্রীর কথা না শোনে, তাহলে সেই সংসারের অমঙ্গল হয়। তো আমরা সেরকম শাস্ত্রে দেখেছি, যেরকম শাস্ত্রে আমরা দেখেছি রাবণ, রাবণ যখন মন্দাদেবীর কথা না শুনেছিল তখন রাবণ কী হয়, রামের যুদ্ধে পরাজিত হয়েছিল। তো এরকম অনেক দ্রৌপদী, দ্রৌপদীর কথা যখন অসম্মান করা হয়েছিল তখন কী হয়েছিল, দুর্যোধনের যুদ্ধে পরাজয় হয়েছিল। তো এরকম আমরা শাস্ত্রে অনেক রকম এক্সাম্পল দেখি, যেরকম যদি নারী অসম্মান হয়, তো নারীরা যদি অসম্মান হয় তাহলে সেখানে অমঙ্গল হয়, অশুভ হয়। সেই জন্য নারী শক্তিকে আমাদের সবসময় প্রাধান্য দিতে হবে, নারী শক্তিকে আমাদের জয় দিতে হবে, নারী শক্তিকে আমাদের স্বীকৃতি দিতে হবে, নারীকে সম্মান করতে হবে। সেই জন্য আমাদের এটা মেনে চলতে হবে।